তুমি উহাকে ফলো করো। Yes, sir. বেশ, এবার তবে আমার মুখোমুখি হও ইংরেজ পুলিশ, আমিও প্রস্তুত। আমার পদধূলি না, ঢোকা না পর্যন্ত কি হবে? এই যে এখানে কাপুরুষ, কজন পুলিশ নিয়ে আক্রমণ করবে তোমার ইংরেজ? হ্যাঁ, এসো, আমিও তৈরি। বীরেনের নামে শপথ করার নাটক আমি বন্ধ হতে দেব না। ওয়েলকাম, আজ তোমার সব খেলা শেষ। দেখা যতীন, তুমি বাঘ মারিয়াছো না? আজ বুঝিবে ব্রিটিশরা বাঘের থেকেও ভয়ঙ্কর। রক্ষা করো নন্দ।
समय बहुत कर बैठना। चलना, चलना, चलो तो पेट दे सब काज करी। तुम तो कुछ आवाज़ देखती हो? शे देशेर पिशाच घातक, देशेर ही मानुष, शे देशेर बाकी देश शाहूस नॉय, तू शाहूस देखते होए, भारो तुम्हारे शौंतने रहारते जाने ना, हमारे सोच्चे शक्ति के दूर बोलता भी बना, जेदे नेते शादी न हो बे, जेदे नेचो खारा बाबूस्ता बे, तुम्हारे शाहिब देश, कुकुरे मुदो देश ते के जेते हो बे, माथे ठुके चे धड़ाओ चंद्रगुप्त ओके बहुत करो ना बंदी करो नंद के की गो ज्योतिन दादार की बोलो তুমি চিন্তা করো না সুভাষ আমি বাইরে গিয়ে দেখে এসেছি যতীন্দা সব পুলিশদেরকে মেরে পালিয়েছে বাকি তুমি দেখেছিলে সত্যি পালাতে পেরেছেন যতীন্দা বিদেশী শক্তি গ্রিকদের পরাস্ত করে ভারত সম্রাট হয়েছেন চন্দ্রগুপ্ত মগধের প্রাসাদে পতাকা উঠছে মঞ্চে সিংহাসনে চন্দ্রগুপ্ত আর হেলেন আশেপাশে দেহরক্ষীরা সামনে চাণক্য আর কাত্যায়ন মহারাজ চন্দ্রগুপ্ত তুমি স্বীয় বাহুবলে হিন্দুকোশ থেকে কুমারিকা এক বিরাট সাম্রাজ্য স্থাপন করেছো পূর্বে ভারতের কোন নরপতির কল্পনাতেও আসে নাই তুমি বাহুবলে গ্রিক সম্রাটের বিশাল বাহিনীকে পরাস্ত করেছো ইতিহাসে তোমার নাম ধন্য গুরুদেবই সেই কীর্তির সূচনা করে দিয়েছেন আমার কার্য সমাধা হয়েছে চন্দ্রগুপ্ত এবার আমি বিদায় গ্রহণ করি আমাকে কি অপরাধে ত্যাগ করে যাচ্ছে না না চন্দ্রগুপ্ত তোমার কোনো অপরাধ নাই আমি এতদিন ধরে যা করেছি তা অদ্ভুত হলেও ব্রাহ্মণের কাজ নয় দর্প উচ্চাশা প্রতিহিংসা ব্রাহ্মণের উচিত প্রবৃত্তি নয় বৎস ব্রাহ্মণের ধর্ম ক্ষমা তিতিক্ষা ত্যাগ তুমি বাহু বলে যে সাম্রাজ্য পেয়েছো তা তোমার এই যোগ্য মন্ত্রীর সাহায্যে শাসন করো আর তুমি আমি আর শাসন করতে চাই না আমি আর শাসন করতে চাই না কাত্যায়ন এখন আয় মা তুই আমাকে শাসন কর মাত্রী তুই তোরে ভ্রান্ত পুত্রকে শাসন কর তুই এই ভ্রান্ত পুত্রের হাত দুখানি স্নেহ বন্ধনে বেঁধে দে মা আমার এই হাত দুখানি তোর স্নেহের বন্ধনে বেঁধে দে মা
যেমন যশোদা ননিচোড়ার হাত দুখানি বেঁধে দিয়েছিল, যেমন যশোদা ননিচোড়ার দু হাত বেঁধে দিয়েছিলেন, কাত্যায়ন কাত্যায়ন ও কি জাদু জানে, ওর মোহমন্ত্র বলে পাষাণের বুক ফেটে জল বেরিয়েছে। শুষ্ক তরু মঞ্জুরিত হয়েছে, শুষ্ক তরু হয়েছে আজ মঞ্জুরিত, মরুভূমির তপ্ত বক্ষে সুধা সাগরের ঢেউ খেলে যাচ্ছে। আমার জীবনে গোধূলি লগ্নে, তবে তবে আয় বাবা, আমার জীবনের গোধূলি লগ্নে পূর্ণ জ্যোৎস্নালোকের মতো এসে আমার আমার আধার আকাশ আলোকিত করে দিয়ে মা। এই চিহ্ন মন্দিরে নেমে এসে আমার হাত ধরে আলোকিত পরকালে নিয়ে চল মা। মা জগদ্ধাত্রীর মতো আমার এই জীর্ণ মন্দিরে এসে আমার আমার হাত দুটো ধরে আলোকিত পরকালে নিয়ে চল মা। আপনার মেজো ছেলে কি সুন্দর অভিনয় করছে দেখছেন? শোভা, মেজো বৌমা কিন্তু কম কিছু নয়। উঠুন স্যার, উঠুন উঠুন স্যার। কে 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 করলো এরকম আপনাদের অবস্থা? কি কি করে হলো? দলবাগা যতীনকে ধরে দিক দিয়ে পালিয়েছে, সমস্ত ফোর্স নিয়ে যাও যেন পালাতে না পারে। তুমি আমার চন্দ্রগুপ্তকে সুখী করতে পারবে, আর কোনো দুঃখ নাই। এসো হেলেন। ভুল করছো ছায়া, এ হার কাকে পরিয়ে দিতে হয় দেখিয়ে দিয়ে এসো। উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে আমাদের এই নাটকের কলাকুশলীদের তরফ থেকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা এই প্রতিকূলতার মধ্যেও আমাদের এই নাটককে সফল করতে যেভাবে আমাদের পাশে এসেছে, সেভাবে পাশে থাকলে আমরা এই ধরনের অনুষ্ঠান আবারও করব। নাটক শেষে এক বিশেষ ঘোষণা। কাল সকাল 6টায় কলকাতায়
আমাদের এই দেশের এক বীর সন্তান বীরেন দত্তগুপ্তর ফাঁসি হবে। দেশের কাজে নিজের প্রাণ উৎসর্গ করেছেন বীরেনদা। তাই আমাদের সকলের আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ, কাল সকাল 6টায় আপনারা হলের পিছনে আসুন। আমরা দূর থেকেই শেষবারের মতন বীরেন দত্তগুপ্তকে শ্রদ্ধা জানাব। আমি বীরেন দত্তগুপ্ত। তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই, ও হলো আমার বন্ধু, আমার ভাই। যার নাম বীরেন, তার কখনোই সাহসের অভাব হবে না, আমি জানি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আর কোনোদিন দেখা হবে না তোমাদের সাথে। আমি কেবল এটুকুই জানি, তোমরা হাল ছাড়বে না। তোমাদের চোখ দিয়ে আমি স্বাধীনতা দেখব। এখনো ঘুমোওনি বীরেন? আজ তো তোমার শেষ রাত। কালকের পর থেকে তো কেবল ঘুম আর ঘুম। আজকে রাত একটু জেগে থাকি না জানেন? স্বাধীন দেশের সূর্যোদয় দেখার বড় স্বাদ ছিল। পারলাম না, আগামী প্রজন্ম দেখবে। আজ আর ঘুমোতে চাই না। বড় ইচ্ছে হচ্ছে জানেন, ভোর দেখব, সূর্য ওঠা দেখব। এদের যেদিন স্বাধীন হবে দেখবেন, সেদিনই সূর্যটা আরো লাল টকটক করে উঠবে।